অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা নেত্রীদেরকে আটকের ঘটনাতে এবার প্রতিবাদে রেল অবরোধ। রেল অবরোধ করা হলো ভ্যাবলা স্টেশনে, সেখানে রেল অবরোধ করা হয়েছে। যেভাবে দিল্লিতে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা নেত্রী তাদেরকে আটক করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রেল অবরোধের ঘটনা। রেল অবরোধ করলো তৃণমূলের কর্মী সমর্থকরা, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে রেল অবরোধে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি দাবি করছেন, কেন তাদের এই রেল অবরোধ? দেখো, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ইতিমধ্যে জানো রাজ্য তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে যে দিল্লি যে ধর্ণা মঞ্চ ছিল গতকালকে, তার শেষ দিন ছিল সেখানে কৃষি ভবনে, যখন 50 লক্ষ চিঠি নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে বিভিন্ন দপ্তরের, সেই কৃষি ভবনে যখন যে কয়েক লক্ষ চিঠি নিয়ে যখন যায়, সেই সময় তাকে বেআইনিভাবে আটক করে দিল্লি পুলিশ এবং হেনস্থা করে। এরই প্রতিবাদে লাগাতার কিন্তু আন্দোলনের কর্মসূচি রয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসে, বিশেষ করে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গায়, যার দিকে যেমন বসিরহাটে চাকরি রোড সহ একাধিক জায়গায় অবরোধ বিক্ষোভ শুরু করেছেন। পাশাপাশি হাসনাবাদ এবং শিয়ালদা লোকাল লাইনে, বিশেষ করে বসিরহাটের যে ভ্যাবলা স্টেশন এবং তোমার আরোয়া এবং সন্ডালে, এই স্টেশনে কিন্তু তারা তাদের দলীয় সমর্থক কর্মীদের নিয়ে একবার শ্রমিক, অর্থাৎ রেলের যে হকার ইউনিয়ন আছে, অর্থাৎ তৃণমূল সংগঠিত যে শ্রমিক রয়েছে, তারাও কিন্তু এই অবরোধে সামিল হয়। এই অবরোধের নেতৃত্ব দেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার যে আইএনটিপির সভাপতি রয়েছে ভাস্কর মিত্র এবং উষা মজুমদার সহ একাধিক নেতৃত্ব। তাদের দাবি যে বেআইনিভাবে আটক, অন্যদিকে কেন্দ্র যে বঞ্চনা লাগাতার যে 15,000 কোটি টাকা আটকে রেখেছে রাজ্যের বিভিন্ন একটা দিনের প্রকল্পের টাকা, নদীবাদের টাকা, নদীবাদের সংস্কারের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা, বিভিন্ন সহ একাধিক প্রকল্পের যে টাকা আটকে রেখেছে যাতে সাধারণ মানুষের জনজীবনে প্রভাব পড়েছে, তারই প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখা গেছে 9:40 যে আপডেট, বিশেষ করে হাসনাবাদ থেকে যে শিয়ালদা ছাড়ে সেই ট্রেনে কিন্তু তারা অবরোধ, সামনে তারা প্ল্যাকার্ড পেট্রোল নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় 30 মিনিট অবরোধ করার পরে তারা আবার ছেড়ে নেন, যার ফলে বিভিন্ন স্টেশনে অর্থাৎ হাওড়া সন্ধ্যে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং একেবারে এবং সেই রেল অবরোধ করছেন তারা। আপাতত ধন্যবাদ সঞ্জিত। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।